দেখতেছো আমার ভিডিও, আমার আসলেই কিন্তু গা জ্বলতেছে। এত এত ভাইরাল ভিডিও নিয়ে কিভাবে যে তোমার রাতের ঘুম হয় আমি তো বুঝে পাই না। তোমার কি আদৌ ঘুম হয়? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ে আমরাও অনেক ভালো আছি। আরও একটি নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আমি মাহফুজা আমিন। আমি আশা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন এবং অবশ্যই একটা লাইক প্রেস করে দিবেন। যদিও আমার বলাটা বৃথা হয়ে যায়, অনেকেই আসেন ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করে দিয়ে যান অথচ লাইকটা আপনারা প্রেস করেন না। তো যাই হোক, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আর একটা কথা বলে নিই, ইতিমধ্যে অনেকেই আমাকে জয়েন করে ফেলেছেন, মানে আমার নতুন বন্ধুরা অনেকেই আমার সাথে জয়েন হয়ে গেছেন। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ভিডিওর মাধ্যমে আমাকে নতুন দেখছেন, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি দরকার। আপনারা সবাই জানেন যে আমি শখ করে এসেছি কিন্তু অনেক দূর বলবো না, বাট কিছু দূর এগিয়ে গিয়েছি, যেটা অনেকেই এখনও স্ট্রাগল করতেই আছে, আমি সেটা পার করে এসেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। আপনাদের সাপোর্ট নিয়ে অনেক দূর না হলে কিছু দূর এগিয়ে এসেছি। তো আপনারা আমাকে সাপোর্ট করতেই থাকেন, আমি আরও কিছু দূর এগিয়ে, কিছু দূর না, আমার স্বপ্ন আছে আরও অনেক দূর যাওয়ার। তো আপনারা আমাকে অবশ্যই হেল্প করবেন, ইচ্ছা আছে, আল্লাহ একদিন না একদিন আমাদেরকেও সফল করবে। তো যেটা নিয়ে আজকে থাম্বস নেল, এখন সেই ব্যাপারটাই আলোচনা করি, সেটা হচ্ছে চোখের সামনে আমার ননদ। আমার ননদকে আপনারা সবাই জানেন, বাংলাদেশি ব্লগার্স আনজুম। তো আল্লাহ মানে যাকে দেয় তাকে একদম দুহাত ভরে দেয়, আর যার নাই তার আসলেই কিছু নাই। তো সেটাই ঘটনাটা এখানে ঘটে গেছে যে আমার ননদের মাশাআল্লাহ দুটো ভিডিও, আমি দুটোই বলবো, একটা হচ্ছে একদম তার চ্যানেল শুরু শুরুতেই ভাইরাল হয়ে গেছিলো, যেটাতে তার ওয়াচ টাইম প্লাস তার সাবস্ক্রাইবার এভরিথিং ফিল হয়ে গেছে। আর অনেকদিন পর আবারও তার আরেকটা ভিডিও ভাইরাল হয়ে গেল, সেটা হচ্ছে ওই যে ডাকাতের একটা, আমাদের বাসায় যে ডাকাতি পড়েছিল সেই ডাকাতের ভিডিওটা তার আল্লাহর রহমতে ভাইরাল হয়ে গিয়েছে এবং সেখান থেকেও সে অনেকটা সাড়া পেয়েছে আলহামদুলিল্লাহ, যে তার চ্যানেল মানে ভালো মতো গ্রো হচ্ছে এখন, এটা খুবই ভালো কথা। তো ননদ তো ননদের চ্যানেল, তো ভাবির তো একটু হিংসা হবেই। আমার আসলে সেটাই হচ্ছে, আমার চোখের সামনে তার এত এত ভিডিও ভাইরাল হওয়া দেখে আমার গায়ে আসলে আগুন ধরে যাচ্ছে। তোমাকে বলছি, মানে আমার ননদকে বলছি, শোনো তুমি তো দেখতেছো আমার ভিডিও, আমার আসলেই কিন্তু গা জ্বলতেছে। তোমার এই প্রত্যেক দিন হচ্ছে মানে ভিডিও ভাইরাল, ভাইরাল না হলেও এখন ভিউজ অনেক বেশি হচ্ছে আর আমার এদিকে গা জ্বলতেছে যে ইস আমার কেন হয় না। তো একটু দোয়া করো আমার জন্য, একটু দোয়া করো, একটু সাজেশন দাও কিভাবে হচ্ছে আমি তোমার মতো তাড়াতাড়ি হচ্ছে উপরে উঠতে পারবো, একটু সাজেশন দাও। বিশেষ করে এই ভাবিটাকে একটা টিপস দাও যে ভাবি এভাবে করেন তাহলে আমার মতো আপনারও ভিডিও ভাইরাল হয়ে যাবে, আপনারও চ্যানেল গ্রো হয়ে যাবে। তা না, কি করো না করো আপন ভাবো না, আপন ভাবলে আর এটা করতে না, ঠিক আছে, না ভাবলে আর কি করার। আরে মজা করলাম, আর আপনারাও সিরিয়াসলি নিয়েন না, আমি আপনারা সবাই জানেন আমাদের ভাবি ননদের সম্পর্ক কত মিষ্টি সম্পর্ক, জাস্ট ওকে খেপানোর জন্য প্লাস হচ্ছে একটু মজা করার জন্য। ফ্যামিলির যে কোনো একটা চ্যানেল যদি গ্রো হয়ে যায়, আমার হোক আর আমার ননদের চ্যানেল হোক, আর আমার ছোট বোনেরও একটা চ্যানেল আছে, সে এখন আপাতত স্টপ রাখছে, যেই হোক না কেন যে কোনো একটা চ্যানেল যদি গ্রো করে তাহলে আলহামদুলিল্লাহ। তো একজনকে তো এস্টাবলিশড হতেই হবে, সেটা আমি হই আর যে কেউ হোক আমার ফ্যামিলির। তো আমার ননদ, দোয়া করি আমার ননদ আরও এস্টাবলিশ হোক এবং
রাতারাতি হচ্ছে অনেক অনেক সাবস্ক্রাইবার, অনেক অনেক ভিউয়ার্স তার আসুক, এবং তাহলে দেখা যাবে যে হাসান ব্লগের মতো বা আদার্স যে অন্যান্য ব্লগার যারা আছে কি করে যে একজন তাদের এস্টাবলিশ আছে আর একজন রাতারাতি হয়ে যাচ্ছে, সেরকম হয়তো বা আমাদেরও কপালে জুটতে পারে। তো দোয়া করেন সবাই যে আমার ননদের চ্যানেলটা এরকমভাবে গ্রো হয়ে যাক যে সে একটা মুখের কথাই যেন আমাদের চ্যানেলটা রাতারাতি গ্রো হয়ে যায়। মানে যদিও এটা উইশ, মানে হবে না, এরকম কোনো কিছু হবে না, আমাদের ভাগ্য এত ভালো না, তারপরেও আশা করাই যায়। আমাদের ফ্যামিলির যে কোনো একজন দাঁড়িয়ে গেলে আরেকজন অটোমেটিকলি দাঁড়িয়ে যাবে। তো দোয়া করি যে তোমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি, মানে একদম তোমার যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে পৌঁছে যাক, আর আপনারা সবাই তাকেও আরো বেশি বেশি করে সাপোর্ট করেন যেন খুব তাড়াতাড়ি হচ্ছে ওর চ্যানেলটা আরো বেশি গ্রো করে। আর ইনশাল্লাহ ওর চ্যানেল গ্রো করলে তো রাতারাতি হাসান ভাইয়ের ব্লগের মতো আমিও হচ্ছে একদম পপুলার হয়ে যাব। তো এই জন্য আমার চ্যানেলের জন্য আর সাবস্ক্রাইবার চাইবো না, আমি আমার ননদের চ্যানেলের জন্য আরো বেশি করে সাপোর্টার চাইবো। যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফ্যামিলিটার জন্য দোয়া করবেন, আর দোয়া করেন যেন আমার মনের আশাটাও আল্লাহ পূরণ করে দেয়, আমারও যেন রাতারাতি একটা ভিডিও ভাইরাল হয়ে যায় এবং আমিও যেন পপুলারিটি পাই। আমার সত্যি কথা, আমি শখ করে এসেছি কিন্তু এখন মনে হচ্ছে যে না, সবাই যদি এই সেক্টরে এসে বেশি ভালো কিছু করতে পারে বা এগিয়ে যেতে পারে তাহলে আমি কেন পারবো না। তো আমারও একটা এরকম মাইন্ড কাজ করতেছে যে না, ইনশাআল্লাহ যেহেতু আমি কিছু দূর এগিয়ে গিয়েছি, আমি ইনশাআল্লাহ আরও সামনের দিকে এগিয়ে যাব, এটা আমার মনে হচ্ছে। তো সেটার জন্য অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার আছে, আপনারা যদি সাপোর্ট করেন আমাকে তাহলে অবশ্যই সেটাও সম্ভব হবে একদিন না একদিন। ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।